হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো দ্য গোট লাইফ মুভি নিয়ে। আমি বলতে পারি তোমাকে আমার লাইফে এর থেকে ভালো মুভি আমি আজ পর্যন্ত দেখিনি। বাংলা, হিন্দি, ইংলিশ তিনটে ভাষাতে মুভি সিরিজ অনেক দেখেছি, অনেক দেখি, বাট এই মুভির থেকে, মালায়ালাম মুভির থেকে, এই পার্টিকুলার মুভির থেকে বেটার মুভি আমি আজ পর্যন্ত দেখিনি। যেই এক্সপিরিয়েন্সটা আমাকে দিয়েছে এই মুভিটা, সেরকম এক্সপিরিয়েন্স আমি ফিল করিনি কোনোদিন, ঠিক আছে? যেই জিনিসটা আমি পাইনি চাঁদের পাহাড় মুভি থেকে, যেটা পাওয়া উচিত ছিল যখন আমরা গল্পটা পড়েছিলাম, ঠিক আছে, বিভূতিভূষণের যেই ফিলিংসটা দিয়েছিল আমরা কালাহারি মরুভূমিতে, শঙ্কর ফিল করেছিল, যেটা আমরা ওখানে পাইনি, সেইটার অনেক লেভেল উপরে আমাদের দিয়েছে এই মুভিটা। আর এই মুভিটা আমাদের ডেফিনেটলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে পাচ্ছে এই পৃথ্বীরাজ সুকারমন, ঠিক আছে? এর নাম আমি জানতাম না, নাম জানলাম বিকজ আমার রেসপেক্ট এর জন্য মানে সেই লেভেলে পৌঁছে গেছে যা অ্যাক্টিং করেছে, ঠিক আছে? এ ডেফিনেটলি এবছর ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, আছে ন্যাশনাল না দেওয়া হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড ওকে ডিজার্ভ করে না। আর এই মুভিটা ডেফিনেটলি ইন্ডিয়ান অস্কারের জন্য পাঠানো উচিত, ডেফিনেটলি জিতবে। আর এই মুভিটা যদি কম্পেয়ার করি কী ধরনের মুভি, ডুন মিট রেভেনেন্ট, ঠিক আছে? রেভেনেন্ট হচ্ছে লিওনার্দো ক্যাপ্রিকোর মুভি, লিওনার্দো ক্যাপ্রিকো অনেক দিন ধরে চেষ্টা করছিল একটা অস্কার পাওয়ার, আর রেভেনেন্ট মুভি তাকে সেই অস্কারটা দেয়, একটা সার্ভাইভাল মুভি ছিল রেভেনেন্ট। আর ডুন হচ্ছে একটা মুভি যেটা হচ্ছে একটা প্ল্যানেট দেখানো, যেখানে পুরো হচ্ছে বালিয়ার পাল, ঠিক আছে? যে সেকেন্ড পার্ট বেরিয়েছে ওটা আমি অলরেডি রিভিউ করি, ডেফিনেট চেক আউট করতে পারো, ঠিক আছে? আর যেটা বললাম রেভেনেন্ট মুভিটা হচ্ছে লিওনার্দো ক্যাপ্রিকোর মুভি, নিশ্চয়ই তোমরা টাইটানিক দেখেছো, অন্য কিছু না দেখে থাকো, টাইটানিকে যেমন জ্যাক ছিল তা সে লিওনার্দো ক্যাপ্রিকো, তার মুভি হচ্ছে রেভেনেন্ট, সেটাও একটা ওই সার্ভাইভাল মুভি। তো ওই লেভেলের ওর সঙ্গে একদম কাঁথায় কাঁধ মিলিয়ে বলবো এই মুভিটা দাঁড়াতে পারে। আমাদের মালায়ালাম ইন্ডাস্ট্রি যে এত ভালো মুভি করছে, শুধুমাত্র বাঙালি বেঙ্গলি ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি না, আমার মনে হয় হলিউডের শেখা উচিত মুভি কী করে তৈরি করতে, অ্যাক্টিং কাকে বলে, ঠিক আছে? তো এই মুভিটার স্টোরি নিয়ে কথা বলি, প্রথমত বলবো এখানে দেখানো হয় যে একটা ছেলে এবং তার বন্ধুর সঙ্গে সাউদি আরবে যায় নিজেদের লাইফ বেটার করার জন্য। আমরা অনেকেই শুনেছি যে সেখানে গিয়ে অনেকে অনেক পয়সা কামিয়ে আনে, অনেক পয়সা ইনকাম করা যায় এবং নিজের লাইফ সুধরানোর জন্য অনেকেই বাইরে গিয়ে কাজ করে। তো সেরকমই কিছু করতে ও আর বন্ধু যায় এবং সে যেখানে যাওয়া উচিত না সেখানে চলে যায় এবং কীভাবে ওরা একটা ফেসে যায় এবং পরে সেখান থেকে বেরানোর চেষ্টা করে এবং বেরানোর চেষ্টা করতে গিয়ে ওরা কী ফেস করে, সব মিলিয়ে এই হচ্ছে গল্প। আর এই গল্পটা অ্যাকচুয়ালি রিয়েল গল্পটা বেস করে একটা নোভেল লেখা হয় এবং সেখান থেকে মুভিটা নিতে হয়। তো যখন তুমি একটা সার্ভাইভাল মুভি দেখছো না, তোমাকে সেটা ফিল করো যে তুমি যখন মনে করা উচিত তুমি ওই জায়গায় রয়েছো এবং তুমি তার চোখ দিয়ে নিজেকে ফিল করছো, এবার আমি থাকলে কী হতো, তো সেটা আমাদের ফিল করাতে পারে। আর এই মুভিটা যেন স্টার্টিংয়ের যে ছেলেটার যে লুকটা, ঠিক আছে, এবং এন্ডিংয়ে যে লুকটা, যেই চেঞ্জটা আমাদের ধীরে ধীরে দেখানো হয় সেটা মানে মাইন্ড ব্লোয়িং। সেখানে এই ছেলেটা যা অ্যাক্টিং করেছে এবং নিজের লুক অ্যান্ড ফিল উপর যে অ্যাক্টিং করেছে, যেরকম চেহারা ছিল হাড় পায়ে ঢুকে যায়, ঠিক আছে, নুখ বেরিয়ে আসে, তারপর হচ্ছে দাঁত পাতে কী অবস্থাকে নিজে দেখে নিজেই ভয় পাচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, হাঁটতে হাঁটতে দুটো শোল হয়ে গেছে, নিজে কাপড় পেঁচিয়ে হাঁটছে, ঠিক আছে, তারপরে একটা ছেলে বালি খাচ্ছে, তারপরে এই মানে বাজেটের ওপর চিল এসে ওদের অ্যাট্যাক করছে, একটা জায়গায় মানে একটা মরা পড়ে আছে, হাত বেরিয়ে আছে, একটা জলের সিন আছে, ঠিক আছে? তুমি যদি মনে থাকবে ডুন মুভিতে আমাদের যে রেভারেন্ট মাদার হয়েছিল, ওই যে পলের মা, তো সে মানে ছেলের জন্য কেঁদে দেবে কাইন্ড অফ, তো চোখ দিয়ে জল বেরাবে, একজন চোখ থেকে জলটা নিয়ে খেয়ে ফেলবে, ঠিক আছে? কেন খেয়ে ফেলবে, কারণ ওখানে জলের এত দাম, প্রত্যেকটা ফোটা জল, চোখের জল, গায়ের জল, সব কিছু এত দাম। সেরকম কিছু তুমি এইখানেও দেখতে পারবে যে জলটা খাওয়ার জন্য উলঙ্গ একটা সিন আছে, ঠিক আছে? মানে কি ডেসপারেট হতে পারে, ওর নিজের কথা ভাববে যখন ওর বউর সঙ্গে ইন্ডিয়ায় ছিল তখন জলে ও কীরকম হয়েছিল এবং সেইটার কম্পারিজন এখনও কোথায় আছে, কীরকম লেভেলে আছে, সেইটা মানে তোমাকে কাঁদিয়ে ছাড়বে এই মুভিটা, এটা তোমার একটা অন্য ফিলিংসে নিয়ে যাবে। এবং সেখানে বোটটা আছে ওর লাইফের কাইন্ড অফ মোটোবাজার হয়েছে, বোটগুলোকে ভালো রাখেন অল দোস থিং, এবং কাইন্ড অফ ও একসঙ্গে বোটের সঙ্গে কথা বলছে, ঠিক আছে? তো সেটা দেখি মানুষ আর যে পশুর মধ্যে কোনো বিভেদ তোমার মনে হবে না, ঠিক আছে? তো মরুভূমিতে যেটা আমাদের চাঁদের পাহাড় দেখাতে পারেনি, ঠিক আছে, মরিচিকা কাকে বলে, ওখানে জলের অভাব কাকে বলে, ওখানে চিল ফিলের যে প্রবলেমগুলো সেগুলো করে চারিদিকে খেলি মরুভূমি আর মরুভূমি, তোমার যে ফিলিংসটা আরও দরকার ছিল সেটা এইখানে এনে দেখিয়েছে। এবং তুমি যেরকম একটা ডুন মুভি দেখেছো যেন ভিজুয়াল এত সুন্দর, অত খরচা করেছে, কিন্তু এটা এত খরচা, এত কম বাজে,
সেই লেভেলে নিয়ে গিয়েছে, যে লেভেলে আমাদের লুকের ফিল্ড এই মুভিটা দিয়েছে, সেটা আমাদের মাইন্ড গ্লো করে দেয়। আর সার্ভাইভালের টাইমে একটা ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যাচ্ছে কত বড় ইস্যু হতে পারে, সেটাও আমাদেরকে ডাইরেক্টর ফিল করিয়েছে। আর এই একটা মাত্র জিনিস আমি ভালো জিনিসও বলবো আবার খারাপ জিনিসও বলবো, এই একটা মাত্র যেটা হচ্ছে এখানে দেখেছি ওই মানে ওর একটা গাইড আছে কিন্তু সে ওর ল্যাঙ্গুয়েজ বোঝে না কাইন্ড অফ, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজ বেরিয়ে কত প্রবলেমেটিক হতে পারে সেটা আমাদেরকেও ফিল করিয়েছে, বিকজ সাবটাইটেল ছিল, ঠিক আছে। তো সেটা আমাদেরকেও ফিল করিয়েছে যে এই ল্যাঙ্গুয়েজ বেরিয়ারটা কত বড় প্রবলেম, ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে বেশিরভাগ অডিয়েন্স না ল্যাঙ্গুয়েজ বেরিয়ারটা বুঝতে পারছে, বাট সাবটাইটেল দিলে আরেকটু ভালো লাগে। এই একটা মাত্র পার্টিকুলার ছোট্ট জিনিস ছাড়া মুভিতে খারাপ জিনিস বলে কিচ্ছু নেই, কিচ্ছু না, লিটারেলি 50% কাজ পৃথ্বীরাজ করে দেখিয়েছে। এত ভালো অ্যাক্টিং, এত ভালো অ্যাক্টিং, দেখা ও চিল্লাচ্ছে, ঠিক আছে, কোনোদিন আওয়াজ বেরাচ্ছে না, তো সেই এখন ব্যাপার। একটা বন্ধু বালি খাচ্ছে, ঠিক আছে, ওর মানে চেহারা এরকম হয়ে গেছে যে জামা কাপড় বাদ দিয়ে হচ্ছে, প্যান্ট প্যান্ট ঢুকে গেছে, তো সেই ফিলিংসগুলো। এবং সেকেন্ড জিনিস হচ্ছে 50% ক্রেডিট যাবে এই ডাইরেক্টর, যার নাম ব্লেসিং সিং, যা কাজ করেছে এখানে, মানে যে ভাবনা চিন্তা, ঠিক আছে, যেভাবে দেখানো সেটা অন্য লেভেলের। তো আমি বলবো তোমরা যদি না দেখে থাকো এই মুভিটাকে, লাইক ওই আমাদের যে মুভিটা ছিল লাস্ট ইয়ারের বেস্ট অ্যাক্টর পেয়েছিল, তো ওই মুভিটার মতো হতে মানে টুয়েলভ পেয়ে ওই মুভি হতে দিও না, ঠিক আছে। এই মুভিটাকে আন্ডারে রেখো না, ডেফিনেটলি দেখো তোমরা। হ্যাঁ, খালি একটাই বলবো, এটা ফ্যামিলি মুভি নয়, ঠিক আছে, এটা মানে এনজয় করার মুভি নয়, এটা এক্সপিরিয়েন্স করার মুভি, ঠিক আছে। যদি তোমার হার্ট খুব নরম হয় তুমি তাহলে এই মুভিটা অ্যাভয়েড করতে পারো, বাট তোমার যদি একটা ভালো এক্সপিরিয়েন্স চাও, মুভিটাকে বলে অ্যাক্টিংটাকে বলে দেখতে চাও, তাহলে এই মুভিটা হলে গিয়ে দেখো। এই মুভিটা আমি ডেফিনেটলি বলছি এটা হাইপ তৈরি করবে, সবাই যারা এটা দেখেছে কেউ এটাকে খারাপ বলবে না, ডেফিনেটলি ওয়ার্ড অফ মাউথ কিন্তু এই মুভিটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আর এই মুভিটা অস্কার প্লাস ন্যাশনাল অ্যাওয়ার্ড ডেফিনেটলি পাওয়া উচিত, এত ভালো মুভি তুমি ফলে আগে দেখো নি, এক্সপিরিয়েন্স করো নি। তো এই ছিল আমার এই মুভিটার জন্য দ্য গুড লাইফ। ডেফিনেটলি তোমরা হলে চেক আউট করতে পারো, যারা দেখেছো কেমন লেগেছে আমার বলো, আর যারা দেখো নি তারা কী প্ল্যান করো সেটা আমাকে জানিও। এই ছিল আমার রিভিউ ফর দিস মুভি গুড লাইফ, দেখা হবে নেক্সট ভিডিও। দ্য কনক্লুড।